এই মেয়েটি তার মাকে এসে বলে, মা তুমি সবসময় মোবাইল লক করে রাখো কেন? আমি একটু গেমও খেলতে পারি না, লকটা খুলে দাও তো। তারপর তার মা লক খুলে দেয় আর সে ইচ্ছে মতো গেম খেলে। আসলে তার মা এই রেস্টুরেন্টে কাজ করতো। মেয়েটা পরের দিন এসে বলে, মা আমাকে খাবার দাও। তার মা তাকে খাবার দিলে একটু খেয়ে সেগুলোকে ফেলে দেয়। মেয়েটার স্কুলের পরীক্ষার রেজাল্ট যখন আসে, দেখতে পেয়ে তার মা অনেক বকা দেয়, কারণ মেয়েটি পরীক্ষায় কম নাম্বার পেয়েছে। তার মায়ের বকা শুনে মেয়েটির অনেক রাগ হয়, সে সেখান থেকে চলে যায়। তার মাকে মেয়েটি একটি চিঠি পাঠিয়ে দেয়। চিঠিতে লেখেছিল, মা আমি তোমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেলাম। এরপর তার মা তাকে খুঁজতে শুরু করে দেয় আর মেয়েটাকে খুঁজে পায় না। পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।